সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এক নং সাইকনল থেকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আমার কাছে একটি স্যামসং এলইডি টিভি এসেছে। তো এই টিভিটি দেখতে পারতেছেন, স্যামসং, এটার মডেল হচ্ছে 32D 18D। তো রেল 32 ইঞ্চি একটি টিভি। তো এই টিভিটির সাউন্ড হচ্ছে, কিন্তু ছবি আসছে না, আপনারা দেখতেই পাচ্ছেন লাল ইন্ডিকেটার জ্বলে উঠছে। এখন আমরা ওপেন করে নেব, ওপেন হয়ে গেছে অলরেডি, কিন্তু মাকার ছবি আসছে। সাধারণত আমরা জেনে থাকি ব্যাকলাইট প্রবলেম হলে এই প্রবলেমটা হয়। তো আমরা এটা খুলবো, খুলে আগে চেক করে নেব কি ব্যাকলাইট প্রবলেম না অন্য কিছু প্রবলেম রয়েছে। তো শুরু করি আজকের টপিক, স্যামসং এলইডি টিভি। তার আগে একটু আমরা বডিটিও মুছে দেব। এটা যে পরিমাণ ধুলা পড়েছে মনে হচ্ছে এটা অনেকদিন ধরে টিভিটি নষ্ট হয়ে ঘরে পড়ে রয়েছে, ঠিক করতে হচ্ছে না। মেকানিকসরা নাকি বলছে এটি ওয়ান টাইম, এটি ভালো চলে না। তো আমি বলেছিলাম আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে আসতে, আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এটা আসলেই অনেকদিন যাবৎ পড়ে রয়েছে। তো এটার কি ডিসপ্লেই প্রবলেম হয়েছিল না বাকি প্রবলেম হয়েছে, তো আমি আপনাদেরকে দেখাবো। ও ভিডিওটাই আমার সাথে থাকবেন এবং এই স্যামসং এলইডি টিভি পুরো টিউটোরিয়ালটাই আপনারা দেখবেন, দেখে আনন্দ উপভোগ করবেন। আর যারা এগুলোর কাজ করতে ইচ্ছুক তারা এখান থেকে ইচ্ছা করলে ট্রেনিং নিয়েও নিজেরাই এই কাজগুলি করতে পারেন, আমরা সেই ব্যবস্থাও করে দিব এবং দিচ্ছি। তো আমরা
এখন এটার উপরের বড়িটির ময়লাটিও পরিষ্কার করে নেব। পরিমাণ গুলা আসলে চিন্তাই করা যায় না, মনে হচ্ছে টিভিটি তারা দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে। এখন শীতের মৌসুম, আজ বুধবার জানুয়ারি মাসের 4 তারিখ 2023, প্রচুর পরিমাণ শীত পড়েছে গ্রাম অঞ্চলে। তো সম্মানিত বন্ধুরা, আবারও বইটি খোলার পর ভোল্টেজটি আমরা সিস্টেমটা রিলিজ করে নিই, সিবিটি স্টার্ট নিয়েছে। এখন এটার যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজ গুলি চেক করে নিলাম, এখানে ভোল্টেজ নেই বলতে গেলে চলে, খুব কম। তো সম্ভবত কার্ডে প্রবলেম হয়েছে, কিন্তু তার আগে একটু স্কিপ করে নেব। তো এলইডি এলইডিটি নিয়ে নিলাম, সরি এলইডি টেস্টটি নিয়ে নিলাম। তবে এটার এলইডি স্ট্যাকও খারাপ হয়েছে, তো আমরা ডিসপ্লেটি খুলে নেব, তারপর এলইডি স্ট্যাক মেপে নেব। তার জন্য ডিসপ্লে খুলে নেই, তো আমরা ডিসপ্লে কানেক্টরটি আগে খুলে নিলাম, এলবিডিএস কেবলটি খুলে নিলাম। আসলে প্যানেলের ভিতরে যেই নাটগুলি থাকে এখন আমরা কপারগুলো যেগুলো লক করা, ফ্লাটাও একটু কষ্টদায়ক। তো বন্ধুরা আমরা ধীরে ধীরে এটা খুলে নিলাম,
ডিসপ্লেটিও খুলে নেব আসলে এটাকে অনেক কিছু দিয়ে সাপোর্টিং দিয়েছে কষ্ট কষ্ট দিয়ে তো স্কিপ করে নেই আসলে ডিসপ্লে খারাপ হলেও উপত্যকা সমস্যা সমাধান করা যায় কিন্তু এলডি স্টিং যখন খারাপ হয়ে যায় তখন এটাকে খুলতে অনেকটাই কষ্ট কারণ পুরো ডিসপ্লে খুলে টিভি খুলে তারপর সেই কাজটি করতে হবে যার কারণে একটু রিস্ক থাকে তো যারা এই কাজগুলি করবেন একটু সতর্ক অনুসারেই করবেন আমিও একটু সতর্ক অনুসারেই করতেছি তো আমি প্যানেলটি ধীরে ধীরে খুলে নিচ্ছি দেখতে পারতেছেন এবং খুলে নিয়েছি তো আমি একটু দেখে নিব এটা আসলে প্যানেলের কোনো প্রবলেম রয়েছে কিনা তো এমনিতে দেখা দৃষ্টিতে কোনো প্যানেলের প্রবলেম নেই আমরা এটাকে একটু যত্ন সহকারী অন্য জায়গায় রেখে দেব যাতে করে আমাদের কাজটি শেষ হলে আমরা পুনরায় জাতি স্থাপন করতে পারি আমার বলছিলেন একটু স্কিপ করে নেই তো আমরা কভারটি শেষ পর্যন্ত খুলতে অনেকটাই কষ্ট হলো কষ্ট হলেও কিছু করার নাই যেহেতু আমাদের কাজ থেকে একেবারেই গড়বড়ে একটি জিনিস দিয়েছে তো আমরা খুলতে 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 একেবারে শেষ প্রান্ত চলে এসেছি দেখতে পারতেছেন আমরা সব খুলে নিয়েছি আমরা এটিও খুলে নেব একটু স্কিপ করে নেব খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটার বাতির পরিস্থিতি এবং ভিতরও প্রচুর পরিমাণ ময়লা জমে গিয়েছে অর্থাৎ এটি অনেক দিন যাবৎ পড়ে রয়েছিল সম্ভবত
আমরা এখন আসলে এলইডি স্ট্রিপগুলি নিতে নেব। এই এলইডি স্ট্রিপটি কাছে আছে, তো দেখতে পাচ্ছেন এই এলইডি স্ট্রিপটি ওকে আছে, এই এলইডি স্ট্রিপটি চলে গেছে। তো এটা ইজি জ্বলছে, আমরা দেখি এই এলইডি স্টিক গুলি নতুন দোটাই লাগিয়ে দেওয়া যায় কিনা। এটি স্কিপ করে নেব। খুলে নিলাম, হচ্ছে এখন আমরা আমাদের কাছ থেকে দুটি একেবারে ব্রেন নিউ লাগিয়ে দেব। যদি স্কিপ করে নেই আমরা এখন এই দুটি এলইডি স্টিক লাগিয়ে নিতেছি এবং এগুলিকে আগে টেস্ট করে নেব। তারপর দেখি কি করা যায় বা কি সমস্যা দেখা দেয়। আবার ইন করে নিলাম, এবার দেখতে পারলেন আমরা যেই এলইডি স্টিক লাগিয়ে নিলাম একই মানের একই ভোল্টেজের এই এলইডিগুলি। তো জাস্ট এটার কাঠের যেই মাঝখান দিয়ে করছিল কানেক্টিভিটি আর এটা করছিল সাইড দিয়ে কানেক্টিভিটি। তো এটার যেই আসলে কাঠগুলি রয়েছে এই কাঠগুলির সাথে এই কাঠের কোনো মিল নেই, এটা লাগাতে একটু কষ্ট, কিন্তু তারপরও এটি লাগাইয়ে দিতে হবে কারণ এটার সেম মালটি আমাদের কাছে নেই বা কোথাও আমরা খুঁজে পাই। আমরা যেহেতু লাইটটি লাগিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে ফিটিং করে দেব, যাতে করে আবারও পুনরায় নতুনের মতন চলতে থাকে। সঠিক মতন সিট না হয় এই
ফ্রেমটি ডিসপ্লে ফ্রেমটি তাহলেও আপনার প্রবলেম হতে আমরা ফ্রেমটি লাগাতে সক্ষম হয়েছি এখন এটাকে একটু দেখবো এটার আলোর কোয়ালিটিটা কিরকম হয় তারপর ডিসপ্লে লাগে ফিটিং করে দেবো ওকে তো দেখতে পারলেন এটার আলোর কোয়ালিটিটা ফাটাফাটি এবং অনেকটাই স্মার্ট তো আমরা এখন এটার ভিতরে তো ভিউয়ার্স আমরা এখন ডিসপ্লেটি সেটিং করতেছি যদি আমাদের ডিসপ্লেটি সেটিং করা শেষ লাইনটি দিয়ে দেব এটাকে আসলে চেক করে নেব তারপর আসলে কি ডিসপ্লে কোনো প্রবলেম রয়েছে কি পেন ওপেন মিস্টার স্যামসং টিভি ওপেন করে দিলাম না আসলে এটার ডিসপ্লে কি মনে হয় ওকে রয়েছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি সম্পূর্ণ ওকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আরো লম্বা করব না দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পারলেন আমরা কাজটি সম্পূর্ণ ওকে করে দিলাম এখন আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো